আমরা প্রায় সকলেই কৃমির সমস্যায় ভুগতে থাকি। পেটের কৃমি দূর করার জন্য বেশ কিছু ওষুধ পাওয়া যায়। এগুলি তাৎক্ষণিকভাবে কৃমির হাত থেকে রক্ষা করে। তবে দীর্ঘমেয়াদে কৃমির হাত থেকে বাঁচতে এবং কৃমির আক্রমণ প্রতিহত করতে কিছু ঘরোয়া উপায় গ্রহণ করা যেতে পারে। কৃমি দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। আমি টেকনোলজি মাস্টার, ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতা এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস নতুন দিল্লি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। পেটে কৃমি হওয়ার কারণ। পূর্ণবয়স্ক ব্যক্তি অপেক্ষা শিশুদের মধ্যে কৃমির আক্রমণ হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। যে সকল কারণে পেটে কৃমির আক্রমণ হতে পারে সেগুলির দিকে খেয়াল রাখা প্রয়োজন। অস্বাস্থ্যকর খাদ্য ও পানীয় যার মধ্যে কৃমির ডিম মিশে গিয়েছে, এমন খাদ্য বা পানীয় গ্রহণ করলে পেটে কৃমির সংক্রমণ হতে পারে। জীবনযাত্রা অস্বাস্থ্যকর হলে খাদ্য ও পানীয় গ্রহণ করার আগে সাবান দিয়ে হাত না ধুলে, খাদ্য পরিপাক করার সময় এবং পরিবেশন করার আগে সাবান দিয়ে হাত না ধুলে পেটে কৃমির সংক্রমণ হতে পারে। খোলা মাঠে শৌচ করলে মলের মধ্যে থাকা কৃমির ডিম বা লার্ভা মাঠের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। সেই মাঠে খালি পায়ে হাঁটলে পেটে কৃমির আক্রমণ হতে পারে। শাকসবজি ভালোভাবে না ধুয়ে খেলে বা মাংস অল্প তাপমাত্রায় রান্না করলে বা অল্প সিদ্ধ অবস্থায় খেলে পেটে কৃমি হতে পারে। এছাড়া বিছানায় খাবার খেলে বিছানার চাদর নিয়মিত ডিটারজেন্ট বা গরম জল দিয়ে পরিষ্কার না করলে পেটে কৃমির আক্রমণ হতে পারে। কৃমি সংক্রমণ নির্ণয়। পেটে কৃমি হলে বিভিন্ন রোগ লক্ষণ দেখা যেতে পারে। কৃমি হওয়ার কোনো লক্ষণ দেখা গেলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনার ডাক্তার কৃমির সংক্রমণ সম্পর্কে নিশ্চিত হতে বিভিন্ন ধরনের পরীক্ষা করতে দিতে পারেন। সর্বপ্রথম মলে রুটিন টেস্ট করা প্রয়োজন। কুচো কৃমির আক্রমণ শনাক্ত করতে স্ক্রচ টেপ টেস্ট করা যেতে পারে। অ্যাসকারিস নামক গোল কৃমি অন্ত্রের কোনো ক্ষতি করেছে কিনা জানতে পেটের আল্ট্রাসাউন্ড ছবি, সিটি স্ক্যান বা এমআরআই করার প্রয়োজন হতে পারে। পেটের কৃমির চিকিৎসা। আমাদের পেটে বিভিন্ন ধরনের কৃমির সংক্রমণ হতে পারে, তবে সব কৃমির চিকিৎসা প্রায় একই রকম। পেটের কৃমি দূর করার জন্য দুই থেকে তিন ধরনের ওষুধ বাজারে পাওয়া যায়। ফিতা কৃমি দূর করার জন্য প্রাজিকুন্টাল নামক ওষুধ ব্যবহার করা হয় এবং ছোট ও বড় গোল কৃমি দূর করতে মেবেন্ডাজোল, অ্যালবেন্ডাজোল ইত্যাদি ওষুধ ব্যবহার করা হয়। ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ওষুধ খান। পরিবারের সকলে একসাথে ওষুধ সেবন করুন। প্রথমবার ওষুধ খাওয়ার 14 দিন পর আবার খান। দীর্ঘমেয়াদে কৃমির আক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্যকর জীবনযাত্রা মেনে চলা প্রয়োজন। টয়লেট ব্যবহার করার পর এবং খাবার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে। খাবার তৈরি করার আগে এবং পরিবেশন করার আগেও সাবান দিয়ে হাত ধোয়া প্রয়োজন। কৃমি দূর করার ঘরোয়া উপায়। বিভিন্ন ধরনের ঘরোয়া চিকিৎসায় কৃমির আক্রমণ কম করা যেতে পারে বা দীর্ঘমেয়াদে পেট ভালো রাখতে ঘরোয়া চিকিৎসা ব্যবহার করা যেতে পারে। কৃমির সংক্রমণের মাত্রা বেশি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খান। ঘরোয়া চিকিৎসা ব্যবহার করতে গিয়ে কোনো শারীরিক অসুবিধা হলে ঘরোয়া পদ্ধতি বন্ধ করতে হবে। সাধারণত ঘরোয়া চিকিৎসার কোনো সাইড এফেক্ট হয় না। ঘরোয়া উপায়গুলি হলো: কাঁচা পেঁপে, 1 গ্লাস গরম দুধে 1 চামচ পেস্ট করা কাঁচা পেঁপে ও 1 চামচ মধু মিশিয়ে প্রতিদিন খালি পেটে পান করলে কৃমি দূর হয়। প্রায় 1 সপ্তাহ এই চিকিৎসা করা প্রয়োজন। হলুদ। হলুদের মধ্যে জীবাণুনাশকারী ক্ষমতা আছে। এছাড়া হলুদ পেটের কৃমি দূর করতেও সাহায্য করে। 1 গ্লাস দুধের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে প্রতিদিন পান করলে কৃমির আক্রমণ প্রতিরোধ করা যায় এবং কৃমি দূর হয়। এছাড়া আমাশার জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। কাঁচা রসুন। রসুনের মধ্যে জীবাণুনাশক গুণ বর্তমান। রসুন পেটের মধ্যে থাকা কৃমির ডিম ধ্বংস করতে পারে। সকালে খালি পেটে চিবিয়ে রসুন খেলে বেশ উপকার পাওয়া যায়। গাজর। গাজরের মধ্যে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে। বিটা ক্যারোটিন কৃমির ডিম নষ্ট করতে পারে। প্রতিদিন খালি পেটে গাজর খেলে
এক সপ্তাহের মধ্যে কৃমি দূর করা যায়। নিম, কয়েকটি নিম পাতাকে কেটে নিয়ে পেস্টে পরিণত করে অর্ধেক চামচ নিম পাতার পেস্ট জলে গুলে প্রতিদিন সকালে খালি পেটে পান করলে পেটের কৃমি দূর হয়। কুমড়ো বীজ, কুমড়ো বীজের মধ্যে কুকুরবিটাসিন নামক জৈব রাসায়নিক পদার্থ থাকে। এই কুকুরবিটাসিন নামক জৈব রাসায়নিক পদার্থটি পরজীবীদের অসার করতে পারে, এর ফলে কৃমি ও পরজীবী মলের মাধ্যমে শরীরের বাইরে নির্গত হয়। এক কাপ নারকেল দুধের মধ্যে এক চামচ কুমড়ো বীজ গুঁড়ো মিশিয়ে অল্প জলের সাথে প্রতিদিন সকালে খালি পেটে পান করলে এক সপ্তাহের মধ্যে কৃমি দূর হয়। নারকেল, পেটের কৃমি দূর করতে নারকেল খুবই উপযোগী। প্রথমে সকালের জলখাবারের সাথে বড় চামচের এক চামচ নারকেল কোড়া গ্রহণ করতে হবে এবং তিন ঘন্টা পর হালকা গরম দুধে ছোট চামচের এক চামচ খাদ্যোপযোগী ক্যাস্টার অয়েল মিশিয়ে পান করতে হবে। এটা এক সপ্তাহের মধ্যে কৃমি দূর করবে। জোয়ান, কৃমি দূর করতে এবং পেটের স্বাস্থ্য ভালো রাখতে জোয়ান খুবই কার্যকরী। জোয়ানের মধ্যে থাকা থাইমল নামক রাসায়নিক পদার্থটি পরজীবীদের বৃদ্ধিতে বাধা দেয়। আয়ুর্বেদে গুড় ও জোয়ানকে কৃমি দূর করার জন্য ব্যবহার করার কথা বলা হয়েছে। সকালে খালি পেটে এক চামচ গুড় সেবন করুন। এর 15-20 মিনিট পর চা চামচের অর্ধেক পরিমাণ জোয়ান গুঁড়ো জল দিয়ে খেয়ে নিতে হবে। টানা 2 সপ্তাহ দিনে একবার গুড় ও জোয়ান গ্রহণ করলে ভালো ফল পাওয়া যায়। লবঙ্গ, লবঙ্গের মধ্যেও জীবাণু ধ্বংসকারী এবং কৃমি দূর করার ক্ষমতা বর্তমান। লবঙ্গ কৃমির ডিমকে নষ্ট করে কৃমির বৃদ্ধি রোধ করে। এক কাপ গরম জলে চা চামচের এক চামচ লবঙ্গ গুঁড়ো মিশিয়ে 10-20 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর সেবন করতে হবে। দিনে 3 বার 1 সপ্তাহ ধরে সেবন করলে কৃমি দূর করা সম্ভব হয়। অ্যাপেল সিডার ভিনিগার, সকালে খালি পেটে এক চামচ অ্যাপেল সিডার ভিনিগার এক কাপ হালকা গরম জলে মিশিয়ে সেবন করলে কৃমির আক্রমণের তীব্রতা কমে। কৃমি দূর করার ঘরোয়া উপায় নিয়ে আলোচনা এখানেই শেষ করব। রোগের তীব্রতা কম থাকলে ঘরোয়া চিকিৎসায় সুস্থ হওয়া সম্ভব হয়। রোগের তীব্রতা বেশি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ও চিকিৎসা করান। এখানে আলোচ্য কৃমি দূর করার ঘরোয়া উপায়গুলি ভারতীয় আয়ুর্বেদ ও বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবসাইট, ব্লগ ও বই থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে উপস্থাপন করা হয়েছে। ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কোনো প্রশ্ন করতে কমেন্ট করুন, টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।